আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, বোর্ড কোশ্চেন সলভ প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সলভ করব ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের সিলেট বোর্ড 2019 এর কোশ্চেন। প্রথমে আমরা উদ্দীপককে দেখে নেই। উদ্দীপকে আমাদের একটি সামান্তরিক দেওয়া আছে। সামান্তরিকের এই ওপি বরাবর পি ভেক্টর, পি ভেক্টর একটা ভ্যালু দেওয়া আছে, এবং ও সি বরাবর কিউ ভেক্টর এবং কিউ ভেক্টর একটা ভ্যালু দেওয়া আছে, এবং এই সামান্তরিকের একটি কর্ণ হলো ওবি, ওবি হচ্ছে আর, এবং এখানে একটা অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে। এই থিটার ভ্যালু হচ্ছে ওএ এবং ওবি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আমরা কোশ্চেনে চলে আসি। এক নম্বর কোশ্চেন বলা আছে চিত্রে থিটা এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাদের যে পি ভেক্টর আর হচ্ছে আর ভেক্টর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা এর মান নির্ণয় করতে বলছে। আমরা জানি সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহু অর্থাৎ এই ওএ এবং ওসি এর ভেক্টর যোগফল হলো এদের কর্ণের সমান অর্থাৎ আর এর সমান। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এবার পি এবং কিউ এর ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে পাব 4i, তারপর 3j, এটা পি এর ভ্যালু, এবং কিউ এর ভ্যালু দেওয়া আছে 2j এবং 5k। সমান হবে 4i, তারপর এই 3j আর 2j মিলে 5j, তারপর 5k। এবার আমাদের আর এর ভ্যালু পেলাম, এটাই হচ্ছে আমাদের আর এর ভ্যালু। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে এটা, হচ্ছে আর এর ভ্যালু। আমাদের পি এবং আর এর ডট গুণন করবো। ডট গুণন করলে কস্টিটা, কস্টিটা থেকে থিটার মান পেয়ে যাবো। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করি। পি আর ডট গুণন সমান পি আর কস থিটা। তাহলে কস থিটা সমান কি হবে? কস থিটা সমান হবে পি ভেক্টর ডট আর ভেক্টর বাই পি ভেক্টরের মান এবং আর ভেক্টরের মান। তাহলে আমরা পাবো 4i প্লাস 3j, এর সাথে গুণন হবে আর এর মান। আর এর মান হচ্ছে 4i, 5j এবং 5k। এই আর এর ভ্যালু এখানে বসাইলাম। এবার আমরা পি এর মান বের করব। পি এর মান বের করার জন্য এই যে পি এর ভ্যালু আছে, পি এর ভ্যালুকে স্কোয়ার রুট করব, পি তারপর 3 স্কোয়ার রুট, এখানে একটা রুট দিয়ে দিব। সেমভাবে আর এর জন্য 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার রুট দিয়ে দিলাম। তাহলে আমরা মান পাবো কি? ডট গুণন করে। ডট গুণন মানে 4i এর সাথে i এর সাথে i গুণ, j এর সাথে, এখানে j নাই, j আছে এবং শুধু k আছে, তাহলে গুণ করি 4 4 16 হবে। তারপর কি আছে? প্লাস j আর j গুণ করলে 15 হবে, এবং k শুধু একটাই, k এর সাথে এটা 0, তাহলে 0 হয়ে যাবে। 0 বাই এখানে ভ্যালু, এটার ভ্যালু 5 আর এটার ভ্যালু হলো রুট সিক্স। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 31/5√6 এই ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের কস থিটার ভ্যালু। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু হবে
थीटा इक्वल टू होबे कॉस इनवर्स जे वैल्यू हमरा पाइलाम अर्थात 31 बाय 5 रूट 66 इक्वल टू एंगल हमरा पाबो कैलकुलेट करे 40.26 डिग्री এটাই হচ্ছে আমাদের থিটা এর ভ্যালু এবার আমরা দুই নাম্বার কোশ্চেনে চলে আসি দুই নাম্বার কোশ্চেনে বলা আছে ত্রিভুজ OAB OAB এবং ত্রিভুজ OBC অর্থাৎ এই দুইটা যে ত্রিভুজ আছে আমাদের এই দুইটা ত্রিভুজ এর সমষ্টি মানে ক্ষেত্রফলের সমষ্টি সমান্তরিক OABC অর্থাৎ আমাদের ফল সমান্তরিক এর ক্ষেত্রফলের সমান হবে কিনা সেটা বের করতে হবে আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফল কেমনে বের করব সমান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য সন্নিহিত যে দুইটি বাহু আছে এই পি ভেক্টর আর আছে কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান অর্থাৎ ও এ বি সি সমান্তরিকের ক্ষেত্রফল তাহলে সমান্তরিকের ক্ষেত্রফলের মান হবে পি ক্রস কিউ এর মান ক্রস গুণনের মান তাহলে পি ক্রস কিউ এর ক্রস গুণনের করে মান বের করি প্রথমে ক্রস গুণন করব পি ক্রস কিউ তাহলে পি ক্রস কিউ এর জন্য নির্ণায়ক ফর্মে চলে আসবে আই জে কে তাহলে পি এর জন্য ভ্যালু কি কি আছে 4 4 দেওয়া আছে এখানে 4 তারপর এখানে আছে কি এখানে আছে 3 তারপর কে নাই 0 তারপর কিউ এ আমাদের দেওয়া নাই আই তাহলে 0 হবে তাহলে 2 5 এই তারপর ক্যালকুলেশন করে পাবো সমান্তরিকের ক্ষেত্রে প্রথম হচ্ছে আই নিব নির্ণয়টি কেমনে করতে হবে একটু খেয়াল করো প্রথমে আমরা আই নিব আই নেওয়ার পর সেই আয়ের সারিবাদ এবং কলামবাদ এটা বাদ দিলে তাহলে এই দুইটা থাকে তাহলে এইভাবে গুণ করবো প্রথমে 3 5 15 তারপর মাইনাস তারপর 2 আর হচ্ছে 0 তারপর সূত্রের একটা মাইনাস থাকবে তখন জে থাকবে জে এর জন্য আবার সেম এই দুই নম্বর কলামবাদ এবং এই সারিবাদ তখন থাকবে কি এটা আর এটা গুণ 4 5 20 তারপর এটা আর এটা গুণ করলে জিরোই হবে তারপর প্লাস সূত্রের প্লাস কে এর জন্য এই সারিবাদ কলামবাদ 8 - 0 হিসাব করে পাবো -15 আই 20 জে -8 কে এবার আমরা পি ক্রস কিউ এর মান বের করি মান বের করার জন্য মডুলাস পি ক্রস কিউ তাহলে মান হবে -8² রুট তারপর আমরা মান পাব 26.249 এটা হলো আমাদের সমান্তরিকের মান অর্থাৎ এই ফুল সমান্তরিকের ক্ষেত্রফলের মান এবার আমাদের যে দুইটা ত্রিভুজ আছে এই ত্রিভুজ আর হচ্ছে এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি দেখব আমরা এই সমান্তরিকের সমান কিনা এবার আমরা ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল বের করি ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হবে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হবে তাদের সন্নিহিত দুইটি বাহু এই পি বাহু আর আছে আর বাহু দুইটির ক্রস গুণের মানের সাথে হাফ গুণ করতে হয় হাফ ইনটু তাহলে আর পি এবার আমরা আর ক্রস পি এর মান বের করবো মান বের করে ত্রিভুজের মান বের করবো তাহলে নির্ণয়কের সাহায্যে আর ক্রস পি এর মান বের করলাম এত বের হয়েছে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হাফ ইনটু এবং এই
ক্রস গুণনের মান বের করব সমান হবে হাফ ইনটু মাইনাস 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 8 স্কয়ার রুট ইকুয়ালস টু ক্যালকুলেট করে আমরা পাই 13.124 এবার আমরা ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল বের করব ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল হবে সেম আগের মতো প্রসেস হাফ ইনটু মডুলাস স্কোয়ার ক্রস গুণন অর্থাৎ ক্রস গুণন পি আর আর কিউ হবে আর কিউ অর্থাৎ এই বাহু আর আর হচ্ছে কিউ এই বাহু দুই বাহু তাহলে এবার আগের মতোই হিসাব করি তাহলে আগের মতোই আমরা আর ক্রস কিউ এর মান নির্ণয়কের সাহায্যে বের করলাম এত এই ভ্যালু বের করলাম এইবার আমরা যেটা করব সেটা হলো হাফ হাফ আর ক্রস কিউ এর মান বের করব তাহলে আগের মতো আমরা ওবিসি ওবিসি এই ত্রিভুজের মান আমরা পেলাম কত 13.125 এবার তাহলে দুইটা ত্রিভুজের যোগফল করি ত্রিভুজ ও এ বি প্লাস ত্রিভুজ ও বি সি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ তাদের ক্ষেত্রফল সমষ্টি এটা 13.124 এটা হচ্ছে 13.124 যোগ করলে আমরা পাবো 26.249 আর আমরা সমান্তরিকের ক্ষেত্রফল বের করেছিলাম এই 26.249 অর্থাৎ আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল এর সমষ্টি সমান্তরিকের ক্ষেত্রফলের